হ্যালো গাইজ, এসএমডি স্পোর্টস শোয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ক্রিকেটে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের একাদশ গঠন করা হয়ে থাকে। কেমন হয় যদি বাংলাদেশের একটি বাহাতি ও ডানহাতি একাদশ গঠন করা হয়? আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব দুটি আলাদা একাদশ গঠন করার। দেখা যাক কোন দল বেশি শক্তিশালী হয়, ডানহাতি নাকি বাহাতিরা। মূলত যাদের ন্যূনতম একটি হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাদেরকে রাখা হয়েছে এই ওয়ানডে একাদশে। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক বাহাতি একাদশ। বাহাতি এই ওয়ানডে একাদশে ওপেনিং করবেন তামিম ইকবালের সাথে ইমরুল কায়েস। তামিম ইকবাল বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন এবং এই একাদশেও তাকে ক্যাপ্টেনই রাখা হয়েছে। সাথে বাংলাদেশের ওপেনিংয়ে সেরা ব্যাটসম্যানও তিনি। তামিম ইকবাল এক যুগেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, তার সাথে যথাযোগ্য কোনো সঙ্গী তিনি এখনও পাননি। তবে অভিজ্ঞ ইমরুল কায়েসকে রাখা যেতে পারে এই একাদশে। তিনে ব্যাট করবেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান ওয়ানডে ফরম্যাটে নাম্বার তিনেই ব্যাট করেন এবং এই বাহাতি একাদশেও নাম্বার তিনে তিনি থাকছেন। চারে সৌম্য সরকার। সৌম্য সরকার ডানহাতি বলার হলেও যেহেতু তিনি মূলত ব্যাটসম্যান তাই তাকে বাহাতি এই একাদশে রাখা হয়েছে। পাঁচে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। শান্ত আন্তর্জাতিক খেলায় সাদা বলের ফরম্যাটে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি, তবে টেস্টে মোটামুটি রান পাচ্ছেন তিনি। এই বাহাতি একাদশে নাম্বার পাঁচে তিনি ব্যাট করবেন। ছয়ে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে এবং সাতে শামীম হোসেন পাটোয়ারি। শামীম এখনও আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি, আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন, তবে বাহাতি একাদশে নাম্বার সাতে আর অন্য কোনো বিকল্প নেই বললেই চলে। আটে ব্যাট করবেন নাসুম আহমেদ। নাসুম বেশ ভালো ফর্মে আছেন টি টোয়েন্টি ক্রিকেটে। এই একাদশের তিন পেসার হিসেবে থাকবেন আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সেরা ফাস্ট বোলার, শরীফুল ইসলাম বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য, তবে আবু হায়দার রনি বর্তমানে জাতীয় দলের বিবেচনায় নেই। তো বন্ধুরা, এই হচ্ছে বাহাতি একাদশ। এবারে আমরা দেখে নেব ডানহাতি একাদশ। ডানহাতি একাদশে ওপেনিংয়ে দেখা যাবে লিটন কুমার দাসকে। লিটন দাসের সাথে ওপেনার হিসেবে রাখা হয়েছে মাহমুদুল হাসান জয়কে। জয় অত্যন্ত ট্যালেন্টেড ক্রিকেটার, সম্প্রতি তিনি নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটও করেছেন, তাই এনামুল হক বিজয়কে না রেখে মাহমুদুল হাসান জয়কেই রাখা হয়েছে এই একাদশে। তিনে ব্যাট করবেন মোহাম্মদ মিথুন। মোহাম্মদ মিথুনকে প্রায়ই জাতীয় দলে দেখা যায়, আবার প্রায় তিনি জাতীয় দলের বাইরে থাকেন। ঘরোয়া ক্রিকেটে বরাবরই টপ অর্ডারে ভালো ব্যাটসম্যান তিনি। চারে ব্যাট করবেন মুশফিকুর রহিম। জাতীয় দলেও নাম্বার চার পজিশনে ব্যাট করেন এবং এই একাদশেও অবশ্যই নাম্বার চারেই তিনি ব্যাট করবেন। পাঁচে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। মোসাদ্দেক হোসেন সৈকতও বেশ প্রতিভাবান ক্রিকেটার, যদিও বর্তমানে তাকে জাতীয় দলে দেখা যাচ্ছে না, তবে তিনি মিডিল অর্ডারে খুব ভালো পারফরমার ছিলেন। নাম্বার ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সেরা ফিনিশার, জাতীয় দলে নাম্বার ছয়ে এবং এই একাদশেও নাম্বার ছয়ে তাকে রাখা হয়েছে। পাশাপাশি এই একাদশের ক্যাপ্টেনও তিনি। সাথে ব্যাট করবেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান বাংলাদেশের সেরা কিপার। বড় ইনিংস খেলতে পারেন না, তবে দ্রুত কিছু ইনিংস তিনি খেলার ক্ষমতা রাখেন। নাম্বার আট পজিশনে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এই একাদশের তিন পেসার হিসেবে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন। তাসকিন এবং সাইফুদ্দিন বাহাতি ব্যাটসম্যান, তবে যেহেতু তাদেরকে বোলার হিসেবেই বিবেচনা করা হয় তাই তাদেরকে ডানহাতি একাদশে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে ডানহাতি ওয়ানডে একাদশ। কোন দলকে আপনার বেশি শক্তিশালী মনে হচ্ছে? যদি এই দুই দলের মধ্যে একটি ওয়ানডে সিরিজ হয় তাহলে কারা জিততে পারে? আপনার কি মনে হয় সেটা জানান কমেন্টে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।